সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না নেশামুক্ত রাজ্য করতে মুখ্যমন্ত্রীর আহ্বান বাস্তবায়নে কার্যত বিরাট গলদ রয়েছে যার ফলে রাজ্যে নেশার ব্যাপকতা বাড়ছে বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা সেই সাথে তিনি অভিযোগ করেন রাজ্য শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ব্যবসায়ীরা লালিত পালিত ফলে এই রাজ্যে মাদকের স্বর্গরাজ্য পরিণত হয়েছে দরজায় করণার্চে 2024 লোকসভা নির্বাচন রাজ্যের শাসক দল পাহাড় থেকে সমতল চষে বেড়াচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলগুলি শীত ঘুম ভেঙে ময়দানে অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে সোমবার নেশার বিরুদ্ধে প্রতিরোধ নারী নির্যাতন রোধ সহ বেশ কিছু দাবিতে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে চার ঘন্টার গণঅবস্থানে মিলিত হয় প্রদেশ মহিলা কংগ্রেস গণঅবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠা হবার পর থেকে নারী নির্যাতন বেড়েই চলেছে ফলশ্রুতিতে গোটা দেশের মধ্যে বর্তমানে রাজ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই তথ্য ন্যাশনাল ক্রাইম ব্যুরোর এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে বর্তমানে এই রাজ্য এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায় এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন নারীর শ্লীলতাহানি নারীর ধর্ষণ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যায় একই সাথে তিনি বলেন নেশামুক্ত রাজ্য গড়তে মুখ্যমন্ত্রীর আহ্বান বাস্তবায়নে কার্যত বিরাট গলদ রয়েছে যার ফলে রাজ্যে নেশার ব্যাপকতা বাড়ছে তাছাড়া রাজ্যের শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ব্যবসায়ীরা লালিত পালিত ফলে এই রাজ্য মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলত যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে তিনি বলেন নেশার হাত থেকে সবাই মিলে রাজ্যকে রক্ষা করতে হবে কারণ এই রাজ্যটা আমাদের সবার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড